আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স অ্যান্ড স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের জন্য আজকের অনলাইন ক্লাসের আমার আলোচ্য বিষয় উৎপাদনশীলতা পরিমাপ। উৎপাদনশীলতার পরিমাপ থেকে আমরা আজকে গাণিতিক সমস্যা সমাধান করব। তোমাদের গত ক্লাসে আমি কিছু সূত্র দিয়েছিলাম উৎপাদনশীলতার পরিমাপক সম্পর্কিত, আমরা সেই সূত্রগুলো ব্যবহার করে আজকে একটি সমস্যা সমাধান করব ইনশাআল্লাহ। সবাই মনোযোগ সহকারে গুরুত্বের সাথে ক্লাসটি দেখবে, আশা করি বুঝতে পারবে। দেখো, আমরা বোর্ডের দিকে লক্ষ্য করি, একটি প্রশ্ন লিখেছি, একটি কারখানায় বার্ষিক উৎপাদন 10,000 একক, প্রতি একক 10 টাকা, কাঁচামাল ও অন্যান্য ব্যয় 40,000 টাকা, শ্রম ঘন্টা 20,000, সরি 2,000, যার আর্থিক মূল্য 10,000 টাকা, যন্ত্র ঘন্টা 500, যার আর্থিক মূল্য দেওয়া আছে 10,000, এছাড়া অন্যান্য ব্যয় দেওয়া আছে 20,000 টাকা। এটা আমার প্রশ্ন আর কি। এই প্রশ্ন থেকে আমরা গত ক্লাসে যে সূত্রগুলো ব্যবহার করছিলাম সেই সূত্রগুলোর সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা শুরু করতেছি, আমরা সার্বিক উৎপাদনশীলতা বা মোট উৎপাদনশীলতা বের করতেছি, ঠিক আছে? তাহলে আমরা কি করব, প্রথমেই সার্বিক উৎপাদনশীলতা এই সূত্রটা পরিশুনি দেখি এখান থেকে কিভাবে আমরা এটা বের করতে পারি। নাম্বার 1 আমাদের সূত্র ছিল, এখান থেকে আমরা সবগুলোই করবো, যতগুলো সূত্র তোমাদের লিখে দিচ্ছি সকল সূত্রে ব্যবহার করবো। এরপর আমরা যখন সৃজনশীল প্রশ্নে যাবো তখন হয়তো বা আলাদা আলাদা খণ্ড খণ্ড আলোচনা করবো। আজকে সবটি আলোচনা করতেছি একটি প্রশ্ন থেকে। তাহলে এটা ছিল মোট বা সার্বিক উৎপাদনশীলতা, মোট উৎপাদনশীলতা। আমরা কিন্তু উৎপাদনশীলতা সঙ্গে বলেছিলাম এটি একটি দক্ষতা, একটি দক্ষতা, এটা হলো ইনপুট এবং আউটপুটের আনুপাতিক হার কে বলা হয় উৎপাদনশীলতা। কি পরিমাণ কাঁচামাল দিয়ে কি পরিমাণ পণ্য উৎপাদন করা সম্ভব হয়েছে, এই দুইটার যে আনুপাতিক হার এটাই মূলত উৎপাদনশীলতা। তো মোট উৎপাদনশীলতা আমি কিভাবে বের করবো, আমরা গত ক্লাসে সূত্রে বলেছিলাম মোট উৎপাদনশীলতা সমান কি, এটা হলো মোট উৎপাদনের মূল্য আর ভাগ করতে হবে কি দ্বারা, মোট উপকরণ মূল্য দ্বারা। এটা হলো মোট উৎপাদন এককের মূল্য, যা আমি উৎপাদন করেছি তার সমস্ত মূল্য, আর এটা মোট উপকরণ মূল্য, মোট উপকরণ মূল্য, ঠিক আছে? এবার এখানে যাও বসিয়ে যাও, মোট উৎপাদন এককের মূল্য আমার দেওয়া আছে, দেখি কত হয়। এখানে বার্ষিক উৎপাদন হলো 10,000 একক, তাহলে 10,000 একক প্রতি এককের দাম কত, 10 টাকা। তাহলে দেখো এখানে কি দাঁড়ায়, তাহলে মোট উৎপাদন এককের মূল্য দাঁড়ায় 10,000 গুণন কত, 10 সমান সমান 1,00,000 টাকা, কত, 1,00,000 টাকা। তাহলে মোট উৎপাদন এককের মূল্য হল কত, 1,00,000, ঠিক আছে? এবার আমরা দেখি মোট উপকরণ মূল্য, মোট উপকরণ আমার কি কি আছে। এখানে দেখো কাঁচামাল অন্যান্য খরচ আছে, কাঁচামাল আমি যদি বলি এটা কি কাঁচামাল, এই কাঁচামালের মূল্য কত আছে, 40,000 টাকা। হ্যাঁ, এবার দেখো শ্রম ঘন্টা দেওয়া আছে, শ্রম ঘন্টা যার আর্থিক মূল্য কত, আমরা লিখি শ্রম ব্যয়, এখানে লিখবো আমরা কি শ্রম ব্যয় কত আছে, 10,000। এরপরে যন্ত্র ব্যবহার করছি, যন্ত্র ঘন্টা 500, যার আর্থিক মূল্য কত, 10,000, তাহলে আমরা লিখবো কি যন্ত্র ব্যয়, ঠিক আছে, এটা কত, 10,000। এছাড়া অন্যান্য ব্যয় আছে কত, 20,000, অন্যান্য অন্যান্য ব্যয় তো আছে কত, 20,000। এটা আমরা এখানে লিখতে পারতাম, এই কথাগুলো লিখে এখানে করতে পারতাম। তাহলে আমরা যদি এখানে লিখি কাঁচামাল, যেভাবে লিখি কাঁচামাল যোগ শ্রম ঘন্টা যোগ
যন্ত্র ঘন্টা যোগ অন্যান্য, যোগ কি অন্যান্য। এবার বসিয়ে দেবো এখানে একইভাবে, যদি আমরা এটাকে গুণ করে দেখাতে পারি তাহলে আরো সুন্দর হয়। যেমন এখানে যোগ করো উৎপাদন একক, উৎপাদন একক গুণন একক প্রতি মূল্য, ঠিক আছে, সুন্দর হয় ব্যাপারটা। তাহলে উৎপাদন একক আছে 10,000, গুণন 10, এটিকে 40,000, কত 40,000, যোগ 10,000, এরপরে যন্ত্রপাতি আছে কত 10,000, অন্যান্য আছে কত 20,000। এবার ক্যালকুলেশন করো, এখানে যদি হয় 1,00,000 আর এখানে 40, 50, 60, 70,000, কত 70,000। তাহলে এটা কত হয় ভালো করে আমরা যোগ করি আর একটু, 40, 50, 60 আর 20, 80,000, তাহলে উত্তর আছে কত 1,00,000, 1,00,000 ভাগ করো তুমি 80,000 দিয়ে, তাহলে ক্যালকুলেটর চাপতে যা আসবে সেটা হলো 1.25, অর্থাৎ 1.25। এটাই হলো মূলত মোট উৎপাদনশীলতা, মোট উৎপাদনশীলতা। অর্থাৎ আমি যদি এটাকে বলি যে 100 বার উপকরণ ব্যবহার করে আমার 125 বার উৎপাদন আসছে, এরকম বিষয়টি হয়, তাহলে অবশ্যই উৎপাদনশীলতা এখানে কি ভালো। তাহলে একটি সূত্রে ব্যবহার করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা খাতায় উঠে ফেলবে সাথে সাথে আমরা সেকেন্ড সূত্রে চলে যাচ্ছি, দ্বিতীয় সূত্রে। আমাকে মুছতে হবে প্রশ্নটা রেখে বাকি অংশটুকু, তাহলে আমরা দ্বিতীয় অংশে চলে যাচ্ছি। দ্বিতীয় অংশে, দ্বিতীয় অংশটুকু আমরা 2 নম্বর সূত্র কি বলেছিলাম প্রত্যেকটি মনে আছে, হ্যাঁ, শ্রমের উৎপাদনশীলতার সংজ্ঞা বলেছিলাম। 2 নম্বরে কি বলেছিলাম, শ্রমের উৎপাদনশীলতা, শ্রমের উৎপাদনশীলতা, এই শ্রমের উৎপাদনশীলতার সংজ্ঞা আমরা কি লিখেছিলাম এই সূত্রে, শ্রমের উৎপাদনশীলতার সূত্রে লিখেছিলাম মোট উৎপাদনের একক ভাগ মোট শ্রম ঘন্টা, মোট উৎপাদন একক বা মোট শ্রম ঘন্টা, মোট উৎপাদন একক বা মোট শ্রম ঘন্টা, এটা লিখেছিলাম আমরা। তাহলে আমরা বসাই উৎপাদন একক কত আছে আমার 10,000, মোট শ্রম ঘন্টা দেওয়া আছে কত 2,000, শ্রম ঘন্টা কত দেওয়া আছে 2,000। তাহলে এখানে ভাগ করো, ভাগ করলে কত আসবে 5, এটাই হলো শ্রমের উৎপাদনশীলতা। এখানে কত 5 আসছে, এই প্লাসকে কি বলা হয় শ্রমের উৎপাদনশীলতা, প্রতি ঘন্টায় কত 5 একক। তাহলে শ্রমের উৎপাদনশীলতা প্রতি ঘন্টায় 5 একক, সুতরাং প্রতি বা ঘন্টা প্রতি, প্রতি ঘন্টায় শ্রমের উৎপাদনশীলতা 5 একক, অর্থাৎ 1 ঘন্টায় 5 একক উৎপাদন করা সম্ভব হয়েছে। বিষয় কি বুঝতে পেরেছ? তাহলে আমরা এটা বুঝতে পারলাম, তাহলে আমরা চলে যাই দ্বিতীয় অংশ শেষ, তৃতীয় সূত্রে চলে যাই। তৃতীয় সূত্রে আমরা লিখব, তৃতীয় সূত্রে আমরা যেটা লিখব সেটা হলো, তৃতীয় সূত্রে আমরা লিখব যন্ত্রের উৎপাদনশীলতা, যন্ত্রের উৎপাদনশীলতা, এখানে শুধু যন্ত্রের লিখব, যন্ত্রের উৎপাদনশীলতা। তাহলে যন্ত্রের উৎপাদনশীলতার সূত্রে আমরা বলেছিলাম তোমাদের মোট উৎপাদনের একক বা মোট যন্ত্র সময়, মোট যন্ত্র সময় বা যন্ত্র ঘন্টা যাই বলি আমরা। তাহলে বসে যাও, মোট উৎপাদন একক কত 10,000, মোট যন্ত্র ঘন্টা কত ছিল
500 ভাগ করো, ভাগ করলে 2000 বা 2 10 তাহলে কত হবে 20, তাহলে কত সমান 20। এটা হলো যন্ত্রের উৎপাদনশীলতা, ঘন্টা প্রতি যন্ত্রের উৎপাদনশীলতা সহজ, ঘন্টা প্রতি যন্ত্রের উৎপাদনশীলতা, ঘন্টা প্রতি যন্ত্রের উৎপাদনশীলতা কত 20 একক। আশা করি তোমরা কেটেও বুঝতে পেরেছো। ঠিক আছে, এখন আমরা চলে যাচ্ছি 4 নম্বর সূত্রে। আমরা মালামাল বা কাঁচামালের উৎপাদনশীলতা, ঠিক আছে, এটা আমাদের কত ছিল, যা 3 ছিল। ঠিক আছে, তারপর আমরা 4 চলে যাচ্ছি। 4 নম্বর হল 4 মালামালের উৎপাদনশীলতা, মালামালের উৎপাদনশীলতা। তাহলে এর সূত্রটি হবে মোট উৎপাদনের মূল্য, এখানে কি হবে মোট উৎপাদনের মূল্য, আমরা সূত্র লিখেছি আমাদের নিশ্চিত মনে আছে, মোট উৎপাদন মূল্য। আর এখানে যে এটা হবে সেটা হলো মোট মালামালের মূল্য, মোট মালা মালের মূল্য। তোমাদের সূত্র মনে আছে আশা করি, মোট উৎপাদনের মূল্য কত, তাহলে মোট উৎপাদন মূল্য হইল আমার 1 লক্ষ, মোট উৎপাদন মূল্য কত আমার 1 লক্ষ, এবং মালামালের মূল্য কত জানো তোমরা, কাঁচামাল মূল্য আছে 40,000 টাকা, কত 40,000 টাকা বসাও, তাহলে 1 লক্ষ ভাগ কত 40,000, তাহলে ভাগ করো, ভাগ করলেই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে আসবে, তাহলে কাঙ্ক্ষিত ফলাফল আমাদের ভাগ করে আমরা ক্যালকুলেটরটা দেখবো, তাহলে কত হবে এটাকে ভাগ করলে 2.4, বা আমরা এটাকে 2.5 কত সে ভালো করে করো 2.5, তাহলে এখানে 2.5 আসছে, তাহলে মালামালের উৎপাদনশীলতা তাহলে এখানে কত 2.5 টাকা। সুতরাং মালা মালের উৎপাদন শীলতা 2.5 টাকা। আশা করি এটা বুঝতে পেরেছ। এখন আমাদের সর্বশেষ যে সূত্রটি সেটি আমরা লিখবো 5 নম্বর। আমরা 5টি সূত্রে ব্যবহারই তোমাদের দিয়েছিলাম, দেখি এখানে যেটা হবে সেটা আর্থিক উৎপাদনশীলতা আমরা দেখব, আর্থিক উৎপাদনশীলতা। আর্থিক উৎপাদনশীলতা কি, সংযোজিত মূল্য বা রূপান্তর মূল্য, রূপান্তর মূল্য। যা হোক, তোমাদের আমরা আগেই বলে দিয়েছিলাম যে কিভাবে সংযোজিত মূল্যটা বের করতে হয়, সংযোজিত মূল্য বের করার জন্য বলছিলাম বিক্রয় মূল্য মাইনাস কাঁচামাল, মাইনাস কি কাঁচা মাল। আর এদিকে রূপান্তর মূল্য বলতে যেটা বুঝেছিলাম সেটা হলো শ্রম ঘন্টা, মানে শ্রম ঘন্টা বলতে শ্রম ব্যয় যোগ যন্ত্র ব্যয় যোগ অন্যান্য। তাহলে এগুলো বসাবো এখানে কি দ্বারা, দেখো বিক্রয় মূল্য কত, আমরা ধরি যদি বিক্রয় মূল্য 1 লক্ষ টাকা, কত 1 লক্ষ মাইনাস কাঁচামাল ব্যয় হলো 40,000, শ্রম ঘন্টা আছে 10,000 টাকা, যোগ যন্ত্র ব্যয় হলো 10,000 টাকা, অন্যান্য ব্যয় আছে কত 20,000 টাকা। এবার ক্যালকুলেশন করো, এখানে কত থাকে 60,000 আর এদিকে 40,000, তাহলে সমান সমান দাঁড়িয়েছে কত,
ক্যালকুলেশন করলে যেটা আসে 1.5 1.5 তাহলে উৎপাদনশীলতা এখানে কি পাইলাম আমরা আর্থিক উৎপাদনশীলতা 1.5। তো আশা করি আজকের লেকচারটি তোমরা বুঝতে পেরেছ, যেহেতু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করলাম সূত্রটি অবশ্য ভালো করে মুখস্থ করবে এবং নিজে নিজে একটু চর্চা করো বইয়ের উদাহরণগুলো, আশা করি সমস্যা হবে না। ভালো থেকো সবাই, খোদা হাফেজ।